হ্যালো বন্ধুরা আমি নীল চলে এলাম তুফানের রিভিউ নিয়ে তুফান আমার কেমন লাগলো না লাগলো যদিও আমি একটু লেট সবাই দেখে নিয়েছি বাংলা এসে তো সবাই দেখে ফেলেছে আমাদের ইন্ডিয়াতেও বেশ কয়েকদিন হয়ে গেল আমি প্রিমিয়ারে ছবিটা দেখিনি বসে প্রিমিয়ারে আমি ছিলাম কিন্তু আমার মনে হয়েছিল যে আমি টিকিট কেটে দেখবো ছবিটা এবং আমি সাথে একজনকে নিয়ে গেছিলাম যে জাস্ট পাতি ছবি দেখে অত জ্ঞান বিজ্ঞান অত লজিক ফজিক খোঁজে না এবং সে সাধারণত যে একদম বাংলা ছবিরই অডিয়েন্স তেমনটা নয় তো আমি হয়তো একটু বায়স হয়ে যেতে পারি আমার জানার ইচ্ছে ছিল যে সে কি বলছে ওই ছবিটা দেখে হল থেকে বেরিয়ে তো সেই জন্য তাকে নিয়ে গেছিলাম এবং সে যে একদমই বায়াস্ট বলবে সেরকম অডিয়েন্সই নয় সে হিন্দি সমস্ত রকম কাজ দেখে বাংলা হয়তো একটু কমই দেখে সাকিব খানের সঙ্গে তো সে একেবারেই পরিচিত নয় হয়তো এটা তার সাকিব খানের দেখা প্রথম ছবি তো এটা আমি ইচ্ছে করেই নিয়ে যাই যে আমি তার রিয়াকশনটা নেব এবং সে কি বলছে ছবিটা দেখে সেটা লাস্টে বলবো প্রথমে বলি আমার কেমন লাগলো নেগেটিভ পজিটিভ দু রকমই আছে নেগেটিভ খুব কম এই ছবিটা আমার কাছে নেগেটিভ দিক নেই তেমন পুরোটাই পজিটিভ বলতে গেলে তবুও দু একটা জিনিস যেটা একদম টু দি পয়েন্টে যদি আমি বলি তাহলে আমি বলবো আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে কমেডি কিছু জায়গায় করার চেষ্টা হয়েছে যেটা কিন্তু আমাকে হাসাতে পারেনি কমেডির দিকটা ফার্স্ট হাফটা একটু আমার দুর্বল লেগেছে সেকেন্ড হাফ টান টান ছিল যে কিছু কিছু জায়গায় খাপ ছাড়া হয়ে গেছে ডিসকন্টিনিউটি হয়ে গেছে তো সেটা মাঝে মাঝে রাখতে হতো সেই সিনগুলো সেটা হঠাৎ হঠাৎ উধাও হয়ে গেছিলো পজিটিভে যদি আসি পজিটিভ ভরে ভরে আছে সেটা আমি যদি সিনেমাটোগ্রাফি বলি আমি যদি ডিরেকশন বলি আমি যদি সাকিব খানের পারফরমেন্স বলি আমি যদি ইমোশনাল দিকটা বলি এবার ইমোশন যেহেতু মেনশন করলাম তার ইমোশানের জায়গা থেকে এটা আমাকে একটু ডিটেল আমি বলি ইমোশানটা কিন্তু সবাই কানেক্ট করতে পারবে না যে চরিত্রটা তোমাকে ইমোশনাল করছে প্রথম দিকে কানেক্ট করতে পারবে যখন তুমি নিজে প্যাশনেট যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে ছবিতে শাকিব খান যে চরিত্রটা প্রথম দিকে প্লে করছেন তুমি যদি সেই মাইন্ড নিয়ে থাকো তাহলে তুমি তার সেন্টিমেন্টার সঙ্গে রিলেট করতে পারবে সে যখন কাজ যে তার যে আবেগটা তার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তুমি তখনই গিয়ে রিলেট করতে পারবে যদি তুমি সেই সমস্ত ফেজের মধ্যে দিয়ে যাও বা তোমার কোনো কাছে রিলেটিভ সেই ধরনের কিছু অ্যাক্টিভিটিস করেছে সে হয়তো প্রচন্ড ভুগেছে বা প্রচুর স্ট্রাগেল প্রচুর সাফার করছে তো তার থেকে হয়তো তুমি গল্প শুনেছো তখন তুমি ফিল করতে পারবে আমি পেরেছি আমাকে সামহাউ প্রচুর জিনিসপত্র দেখতে হয়েছে ইউটিউব বা অন্যান্য কাজের জন্য তো আমি জিনিসগুলো ফেস করেছি আমি কানেক্ট করছিলাম হয়তো ইমোশনাল দিকটা সবার সঙ্গে কানেকশান তৈরি করতে পারবে না অ্যাকশানের দিক থেকে বলছি বাংলাদেশি ছবিতে এত ফাস্ট এত স্টাইলিশ অ্যাকশান হয়েছে বলে আমি তো দেখিনি আমি দেখিনি মানে আমি রুটেট ছবির কথা বলা হচ্ছে আমি রায়হান রাফি রুটেড ছবি দেখেছি ওখানকার আমি বলবো ডিরেকশনের কথায় রাইহান রাফির এটাও কিন্তু বেস্ট ডিরেকশনাল দিক তুফান ওনার কেরিয়ারের বেস্ট ডিরেকশন দেওয়া ছবি হতে পারে আমি জানি না পরবর্তীতে উনি তুফান টুতে কি করবেন পরবর্তীতে উনি আরও অন্যান্য স্টারকে নিয়ে কি প্ল্যান করছেন কি ফুটিয়ে তুলবেন এখন অবধি কিন্তু আমার দেখা মানে আমি রায়হান রফির প্রচুর কাজ দেখে পেরেছি এমনটা নয় যে রিভিউয়াররা এখন বলছে বা কিছু আমি দেখি না আমি সিনেমা নিয়ে নতুন কথা বলছি হয়তো কিছু মাস বা সাকিব খানকে নিয়ে লাস্ট এক দেড় মাস হয়তো কয়েকটা হাতে গোনা একদম হয়তো দশটা পনেরোটা ভিডিও বানিয়েছি কিন্তু আমি বাংলাদেশির ছবির সঙ্গে পরিচিত আমি বাংলাদেশি ছবি দেখি বাংলাদেশি ওয়েব সিরিজ দেখি আমি চর্কির নিয়মিত দর্শক এরকম কিছু দরকার ছিল মানে রুটেড হতে হতে পাশের বাড়ির গল্প হতে হতে কিন্তু কোথাও না কোথাও ইন্ডাস্ট্রিতেই পাশের বাড়ির হয়ে যাবে তখন আমার বাংলাদেশি দর্শক দেখা ছেড়ে দেবে যেটা আমাদের বাংলার ছবির ক্ষেত্রে হয়েছে তো সিনেমাটা সিনেমার মতন হওয়া উচিত সিনেমা সিনেমা টার্মটা সিনেমা কেন অত বড় পর্দায় একটা বড় কিছু দেখবো যেটা আমরা ভাবতে পারি না অভাবনীয় কিছু সেই জিনিসগুলো প্রত্যেকটা ঘটছিল এই ছবিতে তো সেটা রায়হান রাফি করতে পেরেছেন যে জন্য তুফান ছবিটা এক্সেপশনাল এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং সাকিব খানের ক্ষেত্রে আমি বলবো সাকিব খানের এরম ছবি আমরা কে দেখেছি বা অনেস্টলি বলছি সাকিব খানের বাংলাদেশি ছবি আমি দশ মিনিট পাঁচ মিনিটের বেশি দেখতে পারিনি মানে আমার প্রিয় তোমার ভালো লাগেনি প্রিয় তোমার হাইপ ছিল বলে আমি পুরোটা দেখেছি আমার ভালো লাগেনি আমি তুফান দেখলাম আমি একটা আলাদা সাকিব খানকে দেখলাম এবং সেইটা সাকিব খান যেহেতু সুপারস্টার খানের তুফান চরিত্রটাকে যেই সেই প্রেজেন্ট করেছে যেটা ভাই বলছে যেটা ইচ্ছা হচ্ছে যেটা দেখছে সেটা করছে যেমন এ বাংলাদেশের রকি ভাই তুফান আর যদি গল্পের কথা বলি আমি অনেকে অনেক রকম থামনেল করছে অনেক রিভিউ আর অনেক কিছু বলছে অনেকে অনেক কথা বলবে আমি বলছি তোমরা ছবিটা কোনোদিন ওটিটিতে দেখো যদি বা তোমরা যদি হলে গিয়ে দেখো তো কোনো রকম ভাবে কেজিএফ এর কোনো ছোঁয়া নেই এই ছবিতে কোনো রকম মিল নেই একদম আলাদা সম্পূর্ণ একটা আলাদা গল্প কোনো কিছুই মিল নেই যারা বলছে যারা থামনেল দিচ্ছে তারা জাস্ট বিজনেস এর জন্য করছে এসব জিনিসপত্র তাদের চ্যানেল কাউকে গ্রো করতে হবে কারুর কন্ট্রোভার্সি করা কাজ কেউ আতলামও করে অনেকের অনেক রকম আছে ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির রিভিউ আর ইউটিউবার তোমরা পেয়ে যাবে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে তো এটাই অ্যানিমাল বা কেজিএফ এর কোনো ছাপ নেই আর যদি ছাপের কথা বলো গ্যাংস্টার দিয়ে তাহলে তো গ্যাংস্টার পুরো ওয়ার্ল্ড জুড়ে হয়তো লাখে ছবি হয়তো তুমি পেয়ে যাবে ওটা ওয়ার্ল্ড সিনেমায় এবার গ্যাংস্টার মানে কি সে তো সব জায়গাতেই গ্যাংস্টার একই তাদের অ্যাক্টিভিটিস ওভারঅল সেমই হয় কাণ্ডকলাপ একটু আলাদা হলেও একই হবে সেই তো মারধার করবে সে তো ভদ্র ছেলে হবে না আমার মতন চশমা পরে তো ভিডিও বানাবে না সে মারপিট করবে সে খুন করবে সে দখল নেবে তবেই তো সে গ্যাংস্টার না তো পাশের বাড়ি ভালো ছেলেটা হতো তো সেটা তো নয় তো আমরা যখন গ্যাংস্টার ড্রামা দেখতেই যাচ্ছি তার গল্প দেখতে যাচ্ছি ট্রেলার দেখে বুঝেছি তাহলে সেই সব নিয়ে কথা বলাটা আমার মনে হয় উচিতই নয় তো কোথা থেকে রিমেক এর মতন ওর মতন ওইভাবে ভাবলে অ্যানিমালও কোথাও থেকে কপি আবার কেজিএফও কোথাও থেকে ইন্সপায়ার বা কপি বলতে হবে সবাই সবার থেকে তাহলে কপি তো এটা কোনো যুক্তি হতে পারে না এবার যদি সাউন্ডের কথা বলি সাউন্ড ভিজিয়ে মারাত্মক হয়েছে মারাত্মক বলিউড সাউথ ফেল এই লেভেলের হয়েছে অন্তত তুমি কোন অংশে কম বলতে পারবে না ওয়ান টেক শটটা যেরকম ভাবে নেওয়া হয়েছে এসব আমরা ভাবতেই পারি না মানে চট করে বাংলাতে বা বাংলাদেশের ক্ষেত্রে অভাবনীয় এরকম ওয়ান টেক শট এবং সেখানে যে অ্যাটিটিউড যে সোয়াক সাকিব খানের যেভাবে প্রেজেন্টেশন যেভাবে যে অ্যাঙ্গেলে শটগুলো ধরা যে ক্যামেরা অ্যাঙ্গেল সিনেম্যাটোগ্রাফি অসাধারণ অপূর্ব হয়েছে এই ছবিটা প্রপার ফ্যামিলির লোককে নিয়ে সকলকে নিয়ে গিয়ে একটা উৎসবে সেলিব্রেট করার মতন ছবি আনন্দ করার ছবি টিকিট কেটে হলে যাবে লজিক টজিক দরকার নেই আনন্দ করবে টাকা দিয়ে টিকিট কেটেছ আনন্দ করে মাইন্ড ফ্রেশ করে বাড়ি আসবে একটা কলেজের স্টুডেন্ট সে ছবিটা দেখলো বাড়িতে সে মাইন্ড ফ্রেশ করে সে ভালোভাবে পড়তে পারবে এবং এই ছবিটা যদি আজকে আমাদের বাবা বা কাকা যারা রয়েছে যারা একটু এজেট যাদের পঞ্চাশ বা ষাট বছর বয়স হয়ে গেছে যারা হয়তো মিঠু চক্রবর্তীর দর্শক যারা হয়তো সানি দেওলের দর্শক যারা হয়তো অক্ষয় কুমারের পুরনো ছবির দর্শক সেই সময় তো এইসব ছিল না অত ছবি হিট হতো মানুষ কত বুঝতো না এখনো সেই সব ছবি তে দিলে আমার বাবা বসে দেখে বা আমার বাবার বয়সী লোকেরা দেখে তো তাকে যদি এই ছবিটা দেওয়া হয় সে কিন্তু এই ছবিটা একদম শুয়ে থাকলেও উঠে বসে চশমা পরে সাউন্ড একশন যখন হচ্ছে বুঝতে পারবে সে উঠে বসে দেখবে এবং এনজয় করবে তার মধ্যে ইন্টারেস্ট গ্রো হবে গ্রো করানো হবে সেইভাবেই ছবিটাকে মেকিং রয়েছে সেভাবেই বানানো হয়েছে ফার্স্ট হাফটা দেখলে হয়তো একটু বোর ফিল করতে পারে যেটা আমি বলে দিয়েছি মেনশন করে দিয়েছি কিন্তু সেকেন্ড হাফ যদি কেউ দেখে সেই ছবিটাকে ভালো না বলে পারবে না যারা খারাপ বলছে তারা ইচ্ছাকৃত একটা কন্ট্রোভার্সি বাজে তৈরি করতে চাইছে এটার নেগেটিভ যদি তারা বার করছে আমার মনে হয় তাদের এবার সিনেমা বার করে ফেলা উচিত টাইম এসে গেছে এই ছবিটার নেগেটিভিটি অতটা করা উচিত নয় এটা একটা হলে গিয়ে দেখার মতন ছবি মানে এটা যদি নেগেটিভিটি করে কেউ পয়েন্ট তুলে ধরে বলতে চাই যে এটা হলে দেখার মতো নয় এটা এই হয়েছে ওই হয়েছে তাহলে তারা ভুল করছে তারা ভুল বোঝাতে চাইছে দর্শকদের মধ্যে নেগেটিভিটি ছড়াতে চাইছে এবং সেটা শুধুমাত্র সাকিব খান আছে বলে স্টার আছে বলে সুপারস্টার আছে বলে অনেকে থাকে যে স্টার সুপারস্টার ছবি মানে খারাপ রটিয়ে দেওয়া সেটা যেন না চলে অলরেডি বিশ্বাস করে ফেলছে তো অনেকে জিনিসটা করে থাকে তো এটা নিয়ে ভাববার কিছু নেই সাকিব খান এখানে দুর্দান্ত এই সাকিব খানকে আমরা দেখিনি এটা তো অনেস্টলি স্পিকিং আমি বললামই যে আমি সাকিব খানের অত বড় দর্শক নই ফ্যানও নই আমি সাকিব খানের কোনো ছবি সেভাবে দেখিনি ভালো লাগেনি সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি এই ছবিটা দেখার মতন ছবি হয়েছে এবং আমার বন্ধু যে হয়তো বাংলা ছবি দর্শকই নয় তাকে আমি জিজ্ঞেস করলাম কেমন লেগেছে না লেগেছে সে কিন্তু পরিষ্কার ভাষায় বললো এই ছবিটার পার্ট টু আসলে দেখতে হবে এবং সাউন্ডের কাজ এত সুন্দর বলছি গায়ে কাটা দিয়ে উঠছে মানে সাউন্ড শুনেই তো ভাই গায়ে কাটা দিচ্ছে এই সিনেমা দেখতে এসেছি সেই ফিলটা পাচ্ছি তো সেভাবে বানানো হয়েছে এটা সাউন্ড বিজিএম এটার ভিজুয়াল সমস্ত কিছু ভালো হয়েছে মানে সিনেমা হলে গিয়ে প্রপার এনজয় করার মতন একদম এন্টারটেনমেন্ট প্যাকেজ এই ছবিটা এই ছবিটা নেগেটিভ বলার মতন তেমন কিছুই নেই দু একটা জিনিস যা ছিল সেগুলো আমি বলে দিয়েছি এর চেয়ে বেশি তুমি কি ব্যয় করবে তাহলে আমি বললাম ওই একটাই রাস্তা আছে সিনেমা বানিয়ে ফেলো এবার আর আর কিছু রাস্তা নেই সিনেমা বানাতে শুরু করে দাও সাকিব খান দেবজিৎকে সাইন করে নাও সেটাই করতে হবে আর কি তো এটা রায়হান রফিরও ল্যান্ডমার্ক হয়ে থাকবে সাকিব খানেরও ক্যারিয়ারে ল্যান্ডমার্ক হয়ে থাকবে এবং বাংলাদেশের ছবির ক্ষেত্রেও ল্যান্ডমার্ক আমি বলবো এবং আমার দেখা আমি যদি বলি টপ দশটা বাংলা কমার্শিয়াল ছবি তার মধ্যে এই ছবিটাকে আমি রাখতেই পারবো ছবিটা ভীষণ ভালো হয়েছে একদম সব পরিবারে যাওয়ার মতন যারা মনে করছো যে ছবিটা দেখতে যাবে নেগেটিভিটি দেখে যাচ্ছ না আমি বলছি চলে যাও যাও হলে হলে না গেলে মিস করে যাবে এই ছবিটা হলে ওই প্রপার সাউন্ড ওই অ্যাম্বিয়েন্সে দেখতে হবে এটা সেরকম ছবি ইন্ডিয়ার যারা আমার ভাইরা রয়েছে যারা দেখছো দু একজন যারা হয়তো দেখবে তাদেরকে বলবো রিকোয়েস্ট করছি হলে চলে যাও ফালতু জিনিসে কান দিও না হলে যাও এনজয় করে বাড়ি ফেরো একদম প্রপার স্টাইলিশ একটা সোয়াক ভালা ছবি প্রপার একদম হিরো একটা সুপারস্টার যেরকম হওয়া উচিত যেরকম কমার্শিয়াল ছবি আমরা দেখেছি এপার বাংলায় বসে দেবজিতের ফ্যান আমরা যেভাবে হয়েছি বিশেষ করে জিদ্দার যারা ফ্যান রয়েছে জিদ্দারকে কিভাবে ওই অরাটার জন্য ফ্যান তো তোমরা হয়েছো ওই যে অ্যাকশন ওই যে সো একটা সেই প্রতিটা এলিমেন্ট কিন্তু এই ছবির মধ্যে শাকিব খানের মধ্যে রয়েছে তুফান ছবিটার মধ্যে দেওয়া হয়েছে